বন্ধুরা আসসালামু আলাইকুম। ফিটনেস এবং কন্ডিশনিং কোচ রিচার্ড স্টেনিয়া, তিনি হচ্ছেন ইংলিশ কোচ, তিনি ছিলেন বাংলাদেশ দলের কোচ। তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন যে বাংলাদেশ দলের খেলোয়াড়রা তাকে স্যার বলার পরিবর্তে ভাই বলে সম্বোধন করত। এছাড়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক ছিল হৃদ্রতার সম্পর্কে, আর তার যে ফিটনেসের যে ট্রেনিংগুলি সেগুলি ছিল ব্যতিক্রমধর্মী, নজর কাড়া। তার হাত ধরে বাংলাদেশ প্রথমবার অর্জন করেছিল যুব বিশ্বকাপের শিরোপা। সেই কোচ তিনি আর নেই বাংলাদেশে, তিনি চলে যাচ্ছেন। বাংলাদেশ তার সাথে আর চুক্তি নবায়ন করেনি। অনেকেই তাকে পাগলা ট্রেনার বলে ডাকতেন। তিনি যে ট্রেনিং কোর্স করাতেন, এত করে ক্রিকেটাররা তার সাথে এতটাই মিশে গিয়েছিল যে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো আশা করছি তিনি যেখানে থাকুন ভালো থাকবেন এবং বাংলাদেশের প্রতি শুভকামনা করে গেছেন। ধন্যবাদ।